ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে অযোধ্যা পাহাড়, কলেজের সব বন্ধুরা মিলে। তারপর আমরা দামোদর স্টেশনে বসে আছি রাত্রেবেলা, রাত্রেবেলা মানে একটা সকালবেলায় ভোর 4টে বাজছে। ভোর 5টা বাজছে এখন, 5টা 12। কেন ফোনটাকে সামনে নিয়ে লোকে দেখছো ঘর থেকে এই টোর শ্যুট করতে ভুলে, মানে টাইম ছিল না। আর মধুকুন্দা থেকে আমাদের বাস ছাড়বে, আমরা দুজন চলে এসেছি। আর আমাদের এক বন্ধু ওইখানে আসছে দেখতে পাচ্ছি, বান্ধবী আসছে, আর বাকি সবাই মধুকুন্ডা ওই সাইড থেকেই যাবে। গলার অবস্থা প্রচুর খারাপ, তো জানি না একদিনে গিয়ে আবার একদিনে ফেরত আসবো, কতগুলো জায়গা ঘোরা হবে। আর ফার্স্ট টাইমই যাচ্ছি অযোধ্যা, আমরা অনেক আছে, বহুতবার গেছে। তো ব্যাগ নিয়ে নিয়েছি, ব্যাগে আছে প্রচুর খাবার, ব্যাগ ভর্তি জল নিয়েছে স্নিগ্ধা, আর ব্যাগ ভর্তি খাবার নিয়েছে। আমরা মধুকুন্ডা স্টেশনে দাঁড়িয়ে আছি, এখান থেকে আবার বাস ছাড়বে, সবাই চলে এসছে, মানে মধুকুন্ডা থেকে যারা যাবে তারা সব চলে এসছে। এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে গোবাগ মোড়ে, জানি না আজকে যাওয়া হবে কিনা। এখানে আমরা কোথায় মানে টাইম কাটাচ্ছি এখানে ঢুকে ঢুকে, জানি না আদৌ আমাদের মানে অযোধ্যা পাহাড় যাচ্ছি তো মানে গিয়ে খাওয়াটাই হবে, পিকনিক হবে মানে ঘোরা হবে কিনা সন্দেহ আছে। চলে এসেছি অযোধ্যা, এবার অযোধ্যাতে এসেই প্রথমে মানে আমরা বাসে করে এসেছি, আগে থেকে জানা ছিল না যে বাসে উঠতে পারা যায়, বলুন করে এসেছে বাসে করে এসেছি, আগে জানা ছিল না বাস অযোধ্যাতে ওঠে বলে, কারণ যত শুনেছি সবাই বললেরও গাড়িতে করে আসে, বাট বাসে করে আসার এক্সপিরিয়েন্সটাই আলাদা, কারণ অনেক অনেক মজা হয়। বাসে সবাই মিলে একসাথে আসার মজাটাই আলাদা, বুলেটে এলে সেই মজাটা হয় না। তো এখন কি বলে বাসটা দাঁড়িয়েছে, মানে বাসটা এখানে দাঁড়িয়েছে, মাঠটা আছে ওইখানে, আর আমরা এখানে বামনি ফলস বলছি আপার ড্যামের কাছে এসেছি, আর আপার ড্যামের সামনে একটা মাঠ আছে, ওখানে সব রান্না রান্না হচ্ছে। তো তোমাদেরকে আপার ড্যামের ভিউটা দেখাচ্ছি, লোয়ার ড্যাম আর বোধহয় যাওয়া হবে না, কারণ লোয়ার ড্যাম আর আপার ড্যাম একই দেখতে। আর এখান থেকে যাওয়া হবে হচ্ছে বামনি ফলস, আর তার পাশে মার্বেলের।
কবে ফটো তুলছে পারবে লেখ তুলছে আমরা তো আসব না জায়গা আছে এই আমি কি জানি না রে কেন এই যে এখান থেকে আপার ড্যামের ভিউটা খুব সুন্দর লাগছে দেখতে ছবি তো আমরা গ্রুপে দিয়ে দিবি বাবা কত বলছো আপার ড্যামের এখানে অনেকগুলো দোকান আছে যেখানে তোমরা অযোধ্যার মানে স্মৃতিচিহ্ন হিসেবে অনেক কিছুই কিনে নিয়ে যেতে পারো। দামগুলো বেশি বলবে, একটু কম করলে মানে একটু দাম দরি করে দিতে হবে, তাহলে ঠিকঠাক হয়ে যাবে। কোথায় বার্গেনিং করতে হবে না যেটা হবে না। হ্যাঁ, শুধু হেঁটে মনে হচ্ছে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ছাতা এনে রেখেছি ঘরের ভিতর, সরি বাসে। ড্যাম থেকে এবার আমরা যাবো হচ্ছে বামনি ফলস বাসে করে, মানে যেখানে বাসটা দাঁড়িয়েছে ওখানে যাচ্ছি। আর আসল কথাটা হচ্ছে কি যে বাসে করে অযোধ্যা আসা যায়, যেটা আমাদের এক্সপিরিয়েন্স ভুল ছিল। আর কোনো ইউটিউব ভিডিওতে আমি এটা দেখিনি যে বাসে করে চাপা যায় বলে। তো কী নামটা ছিল ভুলে গেছি, সিরকা বাঁধ হয়ে বাসে করে অযোধ্যা যাওয়া যায়। এটা কিন্তু খুব ভালো ইনফরমেশান ইউটিউবে ভিডিওতে লোকের জন্য। বামনি ফলসও যাওয়া যাবে, মার্বেল লেকও যাওয়া যাবে, লোয়ার ড্যাম যাওয়া যাবে না, আর বাকি স্পটগুলো বাসে করে ঘোরা যায় না। বাঘমুন্ডি দিয়ে ওঠা যাবে না, মেনলি সিরকাবান দিয়ে উঠতে হবে। সিরকাবান দিয়ে যদি ওঠা হয় তাহলে যাওয়া যাবে অযোধ্যা, কিন্তু বাঘমুন্ডি দিয়ে বাস ওঠে না। একটা ভুল ইনফরমেশন দিয়েছিলাম যে বামনি ফলসে বাস যায়, কিন্তু বামনি ফলসে বাস যায় না, হেঁটে যেতে হয়। লোয়ার ড্যাম থেকে অনেক দূর, মানে হেঁটে যেতে হয় বলতে বাস নিয়ে আসছি বলে হেঁটে যেতে হচ্ছে। যদি ছোটো গাড়ি নিয়ে আসতে তাহলে হেঁটে যেতে হতো না, বাসের জন্য এত হাঁটা। বাস আমরা বোলপুর শান্তিনিকেতন নিয়ে গেছিলাম, হেঁটে হেঁটে অবস্থা খারাপ হয়েছে। বাস যেখানে যাবে সেখানে বাস খাবে, সেটা তো আছে কথাতে। সেখানে হেঁটে হেঁটে আমি ফলতে কি আছে ওখানে কি আছে, মানে যখন প্রথম প্রথম করেছিল মোটামুটি 3 বছর আগে থেকে। চলে এসছি আমরা বামনি ফলসে, মানে হাঁটাটা সার্থক মনে হচ্ছে, তো নিচেটা মনে হয় না নামতে পারবো বলে দেখা যাচ্ছে। যতটাই মজা লাগছিল যাওয়ার সময় ততটাই কষ্ট হচ্ছে।
তারপরে যাই না বেচা সব ওখানে এরকম লাগছে করে। Ha ha ha!